আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যে দুরবস্থা, সরকারি যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা কখনোই একজন মুসলিমকে প্রকৃত মুসলিম হিসাবে বেড়ে ওঠার জন্য উপযোগী করে না। এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছেন তাদের প্রতি আমাদের যেন নজরটা এই ধরনের হয় যে আমাদের প্রত্যেকটা সন্তান যেন অন্ততপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত তারা যেন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে বের হয়। তাহলে আশা করা যায় কিছুটা হলেও অন্যদের তুলনায় তারা অনেক নীতি নৈতিকতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এইটুকু দায়িত্ব যদি আমরা আমাদের সন্তানদের প্রতি পালন করতে না পারি, কালকে আমাদের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। শিক্ষার দরকার ছেলেদের চেয়ে এখন মেয়েদের বেশি দরকার, কারণ একজন মেয়ের মাধ্যম দিয়েই একটা সমাজ কিন্তু গড়ে ওঠে। একটা মেয়ে যদি ভালোভাবে গড়ে ওঠে তার দ্বারা কিন্তু একটা সুন্দর পরিবার গড়ে ওঠে, আর একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দ্বারা একটা সুন্দর পরিবারও নষ্ট হয়ে যায়। অতীতের যে সভ্যতাগুলো ধ্বংস হয়েছে সেই সভ্যতাগুলো ধ্বংস হওয়ার পিছনে বড় দুটো কারণ ছিল, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে নারী। আমরা বারবার বলি, বিভিন্ন জায়গাতেই বলি যে আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যে সমস্ত শিক্ষার্থীরা মেডিকেল থেকে পাশ করছে, বুয়েট থেকে পাশ করছে, তারা পর্যন্ত আজও জানে না যে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হবে নাকি বসে পেশাব করতে হবে। মাজারে গেলে শিরক করা হয় এবং মাজারে গেলে দোয়া তো দূরের কথা, আপনার জীবনের সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। আর আপনাকে ঠিক উল্টা শিক্ষা দেওয়া হচ্ছে, মাজারে গেলে নাকি দোয়া কবুল করা হয়। বলুন, নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই চমৎকার আয়োজনে আমরা দিনের কিছু কথা শোনার জন্য একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্যই আজকের এই চমৎকার উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়ে কথা বলতে চাইব সেটি হচ্ছে আজকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা কেন করছি। আলহামদুলিল্লাহ আমরা যেটা বারবার লক্ষ্য করেছি যে বিগত তিন চার বছরে সারা বাংলার বুকে বিভিন্ন এলাকায় যেহেতু আমাদের যাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ইসলামী শিক্ষার প্রতি একটা দারুণ আগ্রহ তৈরি হয়েছে, যে আগ্রহটা বিগত আট দশ বছর আগে কিন্তু মানুষের মধ্যে ছিল না। এখন দেখা যাচ্ছে শহরাঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে সেই প্রতিষ্ঠানগুলোতে যদি ইসলামী শিক্ষা নামে একটা বিষয় না থাকে তাহলে কিন্তু আমাদের অভিভাবকরা সেখানে ছাত্রদের পড়াতেই আগ্রহী হচ্ছেন না। যে কোনো স্কুলে ঢোকার আগে তারা জিজ্ঞাসা করছেন এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয় কি না। আর শুধু তাই না, ইসলামী স্কুলের পাশাপাশি অথবা সাধারণ স্কুলের পাশাপাশি যদি মাদ্রাসা থাকে তাহলে কিন্তু স্কুলের চেয়ে আলহামদুলিল্লাহ তারা মাদ্রাসার প্রতি বেশি ধাবিত হচ্ছেন, এবং তাদের সন্তানদেরকে তারা চাচ্ছেন যে কমপক্ষে শুরুতে যেন তারা কোরআনটা হিফজ করিয়ে নিতে পারেন। এই আগ্রহটা আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকদের মধ্যে কিন্তু এখন তৈরি হচ্ছে, যেটা আমরা আগে লক্ষ্য করি নাই। এটা কি আমাদের জন্য একটা শুভ সংবাদ নয়? এটা নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিরাট বিরাট একটা নেয়ামত আমাদের জন্য, যে বর্তমান যুগে আমরা এই ধরনের একটা পরিবেশ পেয়ে গেছি। এই উর্বর পরিবেশের কারণে আজকে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী হচ্ছি, এবং সেই সাথে সাথে সারা দেশের মানুষের একটা উৎসাহ আমরা পাচ্ছি। এমন কোনো দিন নাই যেই দিন আমরা দু একটা ফোন পাই না যে অমুক জায়গায় নতুন মাদ্রাসা হতে যাচ্ছে, আপনারা আসবেন বা আমাদের সিলেবাসটা তারা অনুসরণ করতে চাচ্ছেন। এমন কোনো দিন নাই যেদিন আমরা এই ধরনের সংবাদ পাই না। এমন কোনো দিন নাই যেদিন এমন অভিভাবক আমাদেরকে ফোন দিচ্ছেন না যে ভাই আমার ছেলেটা ক্লাস এইটে পড়ে, নাইনে পড়ে, ওকে আমি এখন চাচ্ছি মাদ্রাসায় দিতে, কী করব। আলহামদুলিল্লাহ এই পরিবেশ কিন্তু এখন তৈরি হচ্ছে। তো আমরা যারা অভিভাবক এখানে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনটাকে যে এইভাবে দিনের প্রতি ঘুরিয়ে দিয়েছেন, সঠিক দিন পালনের জন্য আপনাদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, নিঃসন্দেহে এটা আমাদের আগামী দিনের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের একটি নজির দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে এই দিনই জাজবাটুকু আল্লাহর রহমতে ধরে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে কেন এই পরিবেশটা তৈরি হলো, এই পরিবেশ তৈরি হওয়ার পিছনে কিন্তু বিশেষ কারণ আছে। আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যে দুরবস্থা, সরকারি যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা কখনোই একজন মুসলিমকে প্রকৃত মুসলিম হিসাবে বেড়ে ওঠার জন্য উপযোগী করে না। একটা সন্তান যদি এখান থেকে এসএসসি পড়ে যায়, এইচএসসি পড়ে, তারপরে আরও ইউনিভার্সিটি, মেডিকেল, আরও বুয়েট,
আরও যত জায়গাগুলো রয়েছে, জ্ঞানের যত শাখা রয়েছে, এই সমস্ত শাখাগুলো থেকে পড়াশুনো শেষ করার পরে একটা সন্তান সে যে প্রকৃত মুসলিম হিসেবে বেড়ে উঠবে এই নিশ্চয়তা আমাদের কেউ আমরা দিতে পারব না। যদি কেউ হয় সেটা একান্ত নিজ আগ্রহে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কখনোই কখনোই প্রকৃত মুসলিম হিসেবে বেড়ে ওঠার জন্য কোনো রকম সহযোগিতা করে না। শুধু মুসলিম হিসাবে কেন, একটা সাধারণ ইসলামিক কালচার, সাধারণ বিষয়গুলা যেগুলো মানবীয় কালচার বললেও চলে, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এই সমস্ত কালচারগুলো পর্যন্ত আমাদের মধ্যে নাই। আমরা বারবার বলি, বিভিন্ন জায়গাতেই বলি, যে আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যে সমস্ত শিক্ষার্থীরা মেডিকেল থেকে পাশ করছে, বুয়েট থেকে পাশ করছে, তারা পর্যন্ত আজও জানে না যে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হবে নাকি বসে পেশাব করতে হবে। শিক্ষিত ছেলে বুয়েট পাশ করছে, মেডিকেল পাশ করছে, বিভিন্ন হোটেলে আমরা দাঁড়িয়ে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, দেখতে কত খারাপ লাগে, মনে হয় একটা নির্লজ্জ একটা জাতি আমরা। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, যখন তারা খেতে বসছে চাটা ডান হাতে খেতে হয় না বাম হাতে খেতে হয় এটুকুও তাদের জানা নেই। শুধু তাই না, একটা মানবীয় কালচার, ধরেন আজকে এই যে ময়লা ফেলার বিষয়গুলো নিয়ে আমরা বারবার মানুষকে বলি, ময়লা আবর্জনা যেখানে সেখানে নিক্ষেপ করা এই কাজটাকে ঠিক, এই কাজটাকে ঠিক, এটা একটা সাধারণ জিনিস, কমন জিনিস, এগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও লাগে না, এগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও লাগে না। কিন্তু আজকে যে অবস্থা, আজকে সারা বাংলাদেশটাকে আমরা ভাগাড়ে পরিণত করে ফেলেছি, যেখানে সেখানে ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করে ফেলেছি। অথচ ইসলামিক কালচার কি, মুসলমানদের কি আকীদা বিশ্বাস থাকা ছিল, কি আদর্শ থাকা উচিত ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের 70টার বেশি শাখা রয়েছে, সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা করলেন। সেই মুসলমান হয়ে, সেই রাসূলের উম্মত হয়ে আজকে আমরা যেখানে সেখানে ময়লা ফেলে পুরা দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করে ফেলেছি। শুধু তাই না, আজকে কক্সবাজার কুয়াকাটাতে আমরা দেখেছি বিভিন্ন মানে সমাজসেবী সংগঠনগুলো তারা কি করছে, তারা এখন ওই প্লাস্টিকের যে বর্জ্যগুলো ফেলা হয় বিভিন্ন সাগরে বা নদীতে, সেগুলোকে একত্রিত করে একটা তারা দানবের মূর্তি দিয়ে সেটা নিয়ে একটা প্রতিবাদ তারা করছে, যেন এই ধরনের কাজগুলো না করা হয়। প্রিয় উপস্থিতি, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আজকে আমরা সারা দেশটাকে ভাগাড়ে পরিণত করেছি, আমরাই যখন বিদেশে যাই তখন কিন্তু আবার যেখানে সেখানে ময়লা ফেলি না, আমরাই যখন বিদেশে যাচ্ছি, সৌদি আরবে যাচ্ছি অথবা অন্য কোনো দেশে যাচ্ছি, সেখানে যেয়ে কিন্তু আমরা যেখানে সেখানে ময়লা কেউ ফেলি না। কিন্তু সেই আমরাই যখন আমরা বাংলাদেশে আসছি, বাসে বসে বসে একটা চিপস খাচ্ছি, একটা চকলেট খাচ্ছি, চকলেটের প্যাকেটটা চুপ করে জানলা দিয়ে ফেলে দিচ্ছি, আমরা চিন্তাও করছি না ওই কলার খোসা যেটা আমি ফেলছি অথবা যে একটা বোতল ফেললাম, ওই বোতলটা বা কলার খোসাটা ওর উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে অথবা একজন পথচারী যাবে, নিঃসন্দেহে কষ্টে পতিত হবে, পড়ে যেতে পারে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা এই জিনিসটা মাথাতেও নিলাম না। প্রিয় উপস্থিতি, এগুলো কেন বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থার যে হাল হাকিকত, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের নৈতিক যে আচরণগুলো কীভাবে শেখাচ্ছে তার একটা বাস্তব নজির আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ এই বিষয়ে এখন আমাদের অভিভাবকরা সচেতন হচ্ছেন, তারা দেখছেন যে আমাদের সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জীবনের প্রারম্ভিক কালে তাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে অবশ্যই আদব আখলাক শিক্ষা দিতে হবে, যেন তারা বড় হয়ে একজন মুসলিম হিসেবে বেড়ে উঠতে পারে, তার সারাটা জীবন ইসলামের উপর যেন তারা পরিচালনা করতে পারে এবং কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর কাছে নাজাত পেতে পারে। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের আমাদের যারা অভিভাবক মণ্ডলী রয়েছেন তারা এখন আস্তে আস্তে এই দিকে ফিরে আসছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছেন তাদের প্রতি আমাদের যেন নজরটা এই ধরনের হয় যে আমাদের প্রত্যেকটা সন্তান যেন অন্ততপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত তারা যেন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে বের হয়। অন্ততপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত যদি তারা শিক্ষিত মাদ্রাসার পরিমণ্ডলে হয় তাহলে আশা করা যায় কিছুটা হলেও অন্যদের তুলনায় তারা অনেক নীতি নৈতিকতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এইটুকু দায়িত্ব যদি আমরা আমাদের সন্তানদের প্রতি পালন করতে না পারি, এইটুকু দায়িত্ব যদি আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে না পারি, কালকে আমাদের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে আবার অ্যাপিল করতে চাই, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কোনটা, আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি গাড়ি, না সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়াবী সম্পদ কোনটা, আমাদের সবচেয়ে দুনিয়াবী গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের
সন্তান, আমরা যা কিছু করি, আমরা যে সম্পদগুলো জমা করছি আসলে কার জন্য করি? আমাদের সন্তানদের জন্যই করছি, তাই না? আর সন্তান যে কত গুরুত্বপূর্ণ সম্পদ, এটা আপনি বুঝবেন কখন? যখন আপনি কোনো নিঃসন্তান দম্পতিকে দেখবেন। ওই নিঃসন্তান দম্পতি যাদের সন্তান নেই, দেখবেন তাদের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো অভাব নেই, কিন্তু সন্তান না থাকার কারণে তার প্রতিটা দিন হাহাকারের মধ্য দিয়ে যায়, প্রতিটা দিন তার আফসোসের মধ্য দিয়ে যায়, আল্লাহ আমাকে কেন একটা সন্তান দিল না। তার মানে কি, সন্তান মানুষের জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদটা সুষ্ঠুভাবে বেড়ে উঠুক, নিরাপত্তার সাথে বেড়ে উঠুক, তার আকিদা মানহাজ সুন্দর হোক, এটা কি আমরা চাই না? অবশ্যই আমরা চাই, চাইতেই হবে। কারণ যদি না চাই আমরা, যদি আমরা সন্তানদেরকে তার আপন গতিতে ছেড়ে দিই, অথবা সমাজে যে কোনো প্রতিষ্ঠানে এমনি দিয়ে দিই কোনো উদ্দেশ্য ছাড়াই, যদি এই সন্তানটা কাল আমাদের আমার মানে পৃথিবীতে যদি সে মানুষ না হয়, মানুষের মতো যদি মানুষ না হয়, ইসলামের প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত না হয়, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে যাবে। আজকের দিনে যেন যেমন সে আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, কাল কিয়ামতের ময়দানে সে আপনার জন্য সবচেয়ে বড় অভিশাপে পরিণত হবে। কিভাবে? এই সন্তান যদি আজকে পথভ্রষ্ট হয়ে যায়, এই সন্তান যদি ইসলামী জীবনযাপন না করে, এই সন্তান যদি আল্লাহ বিরোধী অবস্থান গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানটা অবশ্যই আল্লাহর কাছে একদিন ধরা খাবে, তাই না? কিয়ামতের ময়দানে অবশ্যই ধরা খাবে। আপনি হতে তাহাজ্জুদ গুজার একজন মানুষ, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনি দুনিয়াতে একজন দিনদার ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আপনার সন্তানের প্রতি যেহেতু আপনি দায়িত্ব পালন করেন নাই, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, আপনি তো আজকে আমাকে শাস্তি দিচ্ছেন, আপনি তো আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আমার দোষটা কোথায়? আমি তো কেবল ইন্না আতানা সাদাতানা ওকুবারানা, আমি তো কেবল আমার যারা বড়রা ছিল, আমার যারা অভিভাবকরা ছিল, আমার যারা নেতা নেত্রী ছিল, আমি তো কেবল তাদেরই অনুসরণ করেছিলাম, আমরা তো কেবল তাদেরই অনুসরণ করেছিলাম, ফাযাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। তারপরে কি বলবে? তারপরে তারা আল্লাহর কাছে অ্যাপিল করে বলবে, রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে যেমন আজকে শাস্তি দিচ্ছেন, তাদেরকে আপনি ডাবল ডাবল শাস্তি দিন, আমাদেরকে যদি এক গুণ দিয়ে থাকেন, তাদেরকে ডাবল ডাবল শাস্তি দিন। কেন তারা আমাদের উপরে এই অপরাধটা করলো? কেন আমার আমার পিতা হয়ে, আমার বাবা হয়ে, আমার মা হয়ে কেন আমাকে এইভাবে পথভ্রষ্ট তারা করে দিল? এই জন্য তারা বলবে ডাবল ডাবল শাস্তি দিন। শুধু তাই না, ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে মহা অভিশাপ দিন। আমার সন্তান, আমার আদরের কলিজার টুকরা, যাকে আমি এত আদর করে মানুষ করেছি, সেই সন্তান যখন আল্লাহর সামনে আমার বিরুদ্ধে এইভাবে অ্যাপিল করবে, তখন আমার শুনতে কেমন লাগবে বলুন? এই কথা শোনার জন্য আমরা কি কেউ প্রস্তুত আছি? কেউ আমরা নিশ্চয়ই প্রস্তুত নেই। যদি প্রস্তুত না থেকে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রতিজ্ঞা করে নেব, আমার যারা অনাগত সন্তান রয়েছে অথবা এখন যারা রয়েছে, তাদেরকে যেন আমরা অবশ্যই দীনের শিক্ষায় সুশিক্ষিত করি, তাদেরকে যেন অবশ্যই আমরা এমন প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি যেই প্রতিষ্ঠানগুলোতে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক শিক্ষা দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, সঠিক শিক্ষা দেওয়া হয়, এটাও বলতে গেলে আরেক ইতিহাস আপনাদের বলতে হচ্ছে। ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও খুবই কঠিন। আজকে গলিতে গলিতে মাদ্রাসা, তাই না? শহরে যান, গ্রামে যান, যেখানে যান, গলিতে গলিতে মাদ্রাসা, কিন্তু ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠান কয়টা আছে? যেই প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে আমরা পাঠাচ্ছি, সেখানে তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা পর্যন্ত জানতে পারছে না। সেখানেও তাদেরকে শেখানো হচ্ছে আল্লাহ সম্পর্কে ভুল আকিদা, যেই আকিদা ওই সনাতন ধর্মের লোকেরা পোষণ করে, যেই সমস্ত আকিদা পূর্বযুগে যারা সর্বপ্রাণবাদী ছিল তারাও অনুসরণ করত, অথবা সেই গ্রিক ফিলোসফাররা যে সমস্ত আকিদার কথা প্রচার করত, সেই আকিদা এখন প্রচারিত হচ্ছে আমাদের মুসলিম আলেম ওলামাদের মুখ দিয়ে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কি নিরাকার, তাই না? আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। কথাগুলো শুনতে আমাদের কাছে অনেক হালকা মনে হতে পারে, কিন্তু কথাগুলো কি হালকা? কথাগুলো হালকা নয় যদি আমরা আকিদাগুলো স্পষ্ট বুঝতে পারি। যারা সুফিবাদী তারা কি মনে করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার মানে কি? তিনি, তার কোনো আকার নেই, তিনি সর্বত্র বিরাজমান, তার মানে কি? আরও ব্যাখ্যা তারা এভাবে দিচ্ছেন, যত কাল্লা তত আল্লাহ, মানে আমরা সবাই আল্লাহর অংশ, আমরা সবাই আল্লাহর অংশ। কিভাবে? তারা বলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সূর্যের মতো, আর সূর্যের আলো হচ্ছে আমরা যারা সৃষ্টি রয়েছি। সূর্য এবং সূর্যের আলোর মধ্যে কোনো পার্থক্য আছে?
আবার বলছি, সূর্য এবং সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে? একই তো জিনিস, একই জিনিস না? তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সূর্য, আমরা হচ্ছে তার মাখলুকাত সূর্যের আলোর মতো। অতএব দুটো একই জিনিস, আল্লাহ যা মানুষতা সবাই মিলে একাকার হয়ে একটা সত্তার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বলুন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বাজে আকিদা আমাদেরকে শেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যত কাল্লা তত আল্লাহ। শুধু তাই না, এই আকিদার উপর বেস করে আরও বলা হচ্ছে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই। আমরা যেহেতু আল্লাহর অংশ, তাহলে আমাদের জন্য জাহান্নাম কী হবে? আল্লাহ কি নিজেকে জাহান্নামের আগুনে পুড়াবেন? তাদের কথা হচ্ছে, তাদের যুক্তি হচ্ছে এইগুলো। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো খুব ছোট মনে হলেও এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এটা আমাদেরকে নিশ্চিত শিরকের মধ্যে নিমজ্জিত করবে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের ধর্মীয় বইগুলো যেগুলো সিলেবাসে দেওয়া আছে, সেই সিলেবাসের বইতে দেওয়া আছে যে মাজারে গেলে দোয়া কবুল হয়। ক্লাস থ্রি না ফোরের বইতে লেখা আছে, ইসলামী শিক্ষা বইতে, মাজারে গেলে দোয়া কবুল হয়। মাজারে গেলে শির করা হয় এবং মাজারে গেলে দোয়া তো দূরের কথা, আপনার জীবনের সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। আর আপনাকে ঠিক উল্টা শিক্ষা দেওয়া হচ্ছে, মাজারে গেলে নাকি দোয়া কবুল করা হয়। তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে আকীদাগুলো শিক্ষা দেওয়া হয় সেগুলো তো সব আপনারা জানেনই। তাকে নূরের নবী হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে, তাকে হাজির নাজির করা হচ্ছে, বলা হচ্ছে মিলাদের মাহফিলে তিনি স্বয়ং নাকি উপস্থিত হন। আর যারা বলে যে মিলাদ বলে কিছু নাই অথবা আল্লাহ রসুল হাজির নাজির থাকেন না, তারা নাকি গোস্তাখে রাসুল, রাসুলের প্রতি নাকি তারা অপরাধ করেন, তাকে নাকি দুর্নাম করে, যে আল্লাহ রসুল এমন একজন মহান ব্যক্তিত্ব তিনি নাকি এখানে উপস্থিত হতে পারেন না, তার নাকি এই ক্ষমতা নাই। বলুন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি তো আমাদের মতোই একজন সৃষ্টি, তাই না? তিনি কি স্রষ্টা ছিলেন নাকি সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার বাইরে কিছু করার ক্ষমতা তার আছে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, এমনকি তিনি যা মুখ দিয়ে বলেন সেটাও বলেন আল্লাহর নির্দেশেই, নিজের পক্ষ থেকে কিছুই তার বলার সুযোগ নেই। তিনি একজন রাসুল, তার মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য কী? তার কাছে ওহি আসতো, তিনি নবী, আমরা সাধারণ মানুষ। তিনি নবী মানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর আমরা সাধারণ মানুষ। পার্থক্য শুধু এতটুকুই, এর বাইরে অন্য কোনো পার্থক্য আছে? তিনি নূরের তৈরি, তিনি ফেরেশতাদের মতো, তার মান সম্মান এক এত বেশি যে তিনি আল্লাহর দরজায় পৌঁছে গেছেন, তিনি সৃষ্টি, না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না। এই সমস্ত কথাবার্তা কি ঠিক? এগুলো সব আজে বাজে কথাবার্তা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে করে এই ধরনের বাজে আকিদাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে আমাদের এই তথাকথিত মাদ্রাসাগুলোতেই। এর বিপরীতে আজকে সহি আকিদা শিক্ষা দেওয়া হয়, সহি মানহাজ শিক্ষা দেওয়া হয়, এমন শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে হাতে গোনা। আমি আসার পর শুনলাম যে পার্বতীপুর উপজেলা মিলে মাত্র নাকি তিনটা প্রতিষ্ঠান আছে আহলে হাদিসদের, মাত্র তিনটা প্রতিষ্ঠান পুরো উপজেলা মিলে। তবুও এইটা তো শুরু হলো মাত্র এক বছর আগে, দু বছর আগে, এর আগে দুটা ছিল হয়তো বা। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আহলে হাদিস সমাজের এই দুর্দশাটা আসলে আমাদের মনে প্রচণ্ড রকম আঘাত করে। যখনই যে সমাজে আমরা যাই, গত কিছুদিন আগে আমরা ময়মনসিংহ গিয়েছিলাম, শেরপুর গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখলাম গ্রামের পর গ্রাম আহলে হাদিস, গ্রামের পর গ্রাম আহলে হাদিস, সেখানে 50, 60, 70, 80, 90টা মসজিদ আছে, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনারা আপনাদের সন্তানদের কোথায় পড়ান? তারা কোনো উত্তর দিতে পারে না। তারা হয় কোনো সেকুলার প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, জেনারেল প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, অথবা কোনো তরিকতপন্থী ও মাজহাবীদের মাদ্রাসায় তাদের স্টুডেন্টদের পড়াচ্ছেন, শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তাহলে এই যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে কী শিখবে? তারা তো শিখবে এইগুলোই, যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, এই সমস্ত আজেবাজে জিনিসও তারা শিখবে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কি আমাদের, আমরা যে সহি আকিদা মানহাজ নিয়ে এত গর্ব করছি, এই সহি আকিদা মানহাজ নিয়ে তারা বেড়ে উঠছে? প্রিয় উপস্থিতি, আজকের দিনে আমরা মনে করছি, আজকের দিনে আমরা মনে করছি যদি জিহাদ বলে কিছু থাকে, এখন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে এই শিক্ষা আন্দোলনের জিহাদ। এজন্য আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে শিক্ষা বোর্ড বলি না, এটাকে আমরা একটা শিক্ষা আন্দোলন বলে মনে করি। আমরা চাই এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে কমপক্ষে মাদ্রাসা এমন তৈরি হোক যেখান থেকে আমাদের সন্তানরা পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক, সহি আকিদা এবং মানহাজ ভিত্তিক তারা শিক্ষা গ্রহণ করে। যদি আমরা এইটুকু করতে না পারি, তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। কালকে আমাদের মাঝে না আল্লাহর কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না যে আমরা কী আসলে করেছি। প্রিয় উপস্থিতি, যারা এখানে মুরব্বীরা রয়েছেন, যারা সামর্থ্যবান ব্যক্তিরা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ
যে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আপনারা এখনই উদ্যোগ গ্রহণ করুন। আপনার যত সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আপনি ব্যয় করবেন কার জন্য? আপনার সন্তানদের জন্যই তো, তাই না? সন্তানদের জন্যই তো ব্যয় করবেন। সন্তানদের জন্য যেই কাজের জন্য আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ব্যয় করতে পারেন সেটা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ব্যয় করলেন মানে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার যারা নাতি নাতি আসবে, আপনার যারা সন্তানরা আসবে, তারাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষা গ্রহণ করার মাধ্যম দিয়ে অন্ততপক্ষে তাদের বেসিক আকীদাটা যদি ঠিক থাকে, যদি কমপক্ষে কোরআন পড়াটা তারা শেখে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো যদি তারা শিখতে পারে, ইনশাআল্লাহ পরবর্তীতে তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইনশাআল্লাহ তারা আর কখনও পদভ্রষ্ট হবে না, বাতিল আকীদা মানহাজের মধ্যে ঢুকে যাবে না। এইটুকু দায়িত্বকে আমরা পালন করতে পারবো না ইনশাআল্লাহ? করতেই হবে, শুধু পারবো বললে হবে না, এটা আমাদের করতেই হবে, এটা আমাদের ফরজ দায়িত্ব, এটা আমাদের জন্য একটা জিহাদের সামিল, যেটা আমি বলেছি আজকের দিনে এটা আমাদের জন্য অপরিহার্য। এখানে বসার পরে একজন ভাইয়ের চিঠি পেলাম যে এখানে বালকদের তো মাদ্রাসা তৈরি হয়েছে, বালিকাদের মাদ্রাসা কবে তৈরি হবে? মেয়েদের মাদ্রাসা দরকার নেই, শিক্ষার দরকার ছেলেদের চেয়ে এখন মেয়েদের বেশি দরকার, কারণ একজন মেয়ের মাধ্যম দিয়েই একটা সমাজ কিন্তু গড়ে ওঠে। একটা মেয়ে যদি ভালোভাবে গড়ে ওঠে তার দ্বারা কিন্তু একটা সুন্দর পরিবার গড়ে ওঠে, আর একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দ্বারা একটা সুন্দর পরিবারও নষ্ট হয়ে যায়। অতীতের যে সভ্যতাগুলো ধ্বংস হয়েছে সেই সভ্যতাগুলো ধ্বংস হওয়ার পিছনে বড় দুটো কারণ ছিল, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে নারী। মদ এবং নারী, মদ তো মদ আপনারা জানেন তার ক্ষতিকারক অবস্থা, আর নারী মানে নারী যদি নষ্টা নারী হয়, চরিত্রহীন নারী হয়, তার দ্বারা সমাজ কি টিকে থাকবে না নষ্ট হবে? নিশ্চিত নষ্ট হবে, নিশ্চিত নষ্ট হবে। এই জন্য নারীদের শিক্ষাটা আরও বেশি জরুরি। পুরুষদের তো আলহামদুলিল্লাহ, তবুও মসজিদে যে জুমার সালাতটা পড়ার অন্তত সুযোগ থাকে, অন্তত খতিবদের কাছ থেকে তারা কিছু খুতবা শুনতে পারেন। আর আমাদের মসজিদগুলো এখন এমন হয়েছে যে মসজিদগুলোতে কুকুর ছাগলের প্রবেশাধিকার থাকলেও মেয়েদের প্রবেশাধিকার নাই, নারীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না অধিকাংশ মসজিদে। শুধু আহলে হাদিস মসজিদগুলো বাদ দিয়ে অন্য কোনো মসজিদে নারীদের কোনো সুযোগ আছে? জুমার খুতবাটুকু যে তারা শুনবে এইটুকু শোনার সুযোগ পর্যন্ত তাদের রাখা হয়নি। তাহলে এই মেয়েগুলা, এই নারীরা, এই মহিলারা তারা ইসলামের শিক্ষাটা কোথায় শিখবে? এই মাদ্রাসাগুলোর প্রয়োজনটা আমরা প্রচণ্ডভাবে অনুভব করছি, আমাদের অভিভাবকরা অনুভব করছেন। আমি অনুরোধ করবো, আমাদের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যেটা কি সম্ভব না এখন? তারা বলছেন যে না, এখনই সম্ভব না, আগে বালকদেরটা ভালোভাবে হোক তারপরে মেয়েদেরটা দেখা যাবে। এই কথা কেন তারা বলছেন? এত কণ্ঠ তাদের দুর্বল হচ্ছে কেন? আপনারা যদি এগিয়ে আসতেন সবাই যার যার জায়গা থেকে, তাদের কণ্ঠ কি এত দুর্বল হতো? তারা বলতে পারতেন না, আমাদের এলাকার লোকের সাপোর্টে আছে, তারা ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করবে, ইনশাআল্লাহ বালক মাদ্রাসার পাশাপাশি আমরা এখানে একটা মহিলা মাদ্রাসাও তৈরি করব। আমি আশা করছি গত দুই বছর আগে আপনাদের জন্য, আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম বিশেষ করে এখানে একটা প্রতিষ্ঠান গড়ার জন্য, আজকে আমি বিশেষভাবে বলবো আলহামদুলিল্লাহ বালকদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবার আমাদের পালা বালিকাদের মাদ্রাসা তৈরি করা। এই পুরো পার্বতীপুর জেলা মিলে, উপজেলা মিলে একটা কি মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের জন্য অবশ্যই এই উদ্যোগ গ্রহণ করতেই হবে, উদ্যোগ গ্রহণ করাটা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা প্রসারের জন্য সার্বিকভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো সেটি হচ্ছে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে আমরা কেন করতে চাচ্ছি, কি প্রয়োজন, তার একটা মানে বিস্তারিত কারণ আমরা ব্যাখ্যা করেছি। তবে মৌলিক আরও পাঁচটি কারণ আমরা উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? তিনি কি আমাদের সৃষ্টিকর্তা নন? এই পৃথিবীর স্রষ্টাকে, সব কিছুর মালিককে? আমাদেরকে আবার এই পৃথিবীর পরে কোথায় ফিরে যেতে হবে? আল্লাহর কাছে, তাই না? কিয়ামতের দিন আসার আগেই আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে কবরে যে প্রথম যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই প্রশ্নটা কি? মান রব্বুকা, তোমার প্রভুকে। তার মানে প্রভুকে চেনাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি। আমার যিনি সৃষ্টিকর্তা তার সাথে আমার সম্পর্ক গড়াটা আমার জন্য সবচেয়ে জরুরি। আমার বাবা মার মানে খেদমত করা হোক বা আরও কিছু করা হোক সেগুলো অবশ্যই জরুরি, কিন্তু সবার আগে কী কোনটা জরুরি আমাদের জন্য? আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা বিশেষ মিশন নিয়ে, এবং যার কাছে আমি মৃত্যুর পরে আবার ফিরে যাব, সেই প্রভুকে চেনাটা আমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। যদি এই কাজটা আমি করতে ব্যর্থ হই, পৃথিবীর সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গুরুত্ব পাবে না। আপনারা সবাই মাদার তেরেসাকে চেনেন, তাই না? নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন?
নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, এই সমস্ত মানুষগুলো সারা পৃথিবী বুকে তারা ভালো ভালো কাজগুলি করে গেছেন, তারা কোনো খারাপ কাজ করেছেন এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না। কিন্তু এই সমস্ত মানুষগুলো সারা জীবন ভালো কাজ করার পরেও তারা কি জান্নাতে যাবে? তারা কি আল্লাহর দিদার পাবে? কেন পাবে না? কারণ তারা আল্লাহকে চিনত না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই, তারা তাদের স্রষ্টাকে চিনে নাই, তাদের স্রষ্টাকে না চিনেই তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই জন্য দুনিয়ার সমস্ত ভালো কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ভালো হিসাবে গণ্য হতে পারে নাই, তারা সবাই জাহান্নামে চলে যাবে। আমরা যারা এখন এখানে উপস্থিত রয়েছি, হয়তো আমি মুসলিম বাবা মার সন্তান, শুধু মুসলিম বাবা মার সন্তান হওয়ার কারণেই কালকে আমাদের ময়দানে আমরা কি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব? শুধু মুসলিম পরিচয়, মুসলিম নাম থাকলে আমি কখনই জান্নাতে যেতে পারবো না, আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় না পাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি সব কিছুই করো, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহর নামে যখন আমি পড়বো, আল্লাহর নামে যখন আমি জানবো, আল্লাহর নামে যখন আমি শিক্ষা অর্জন করবো, তখনই সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা, তখনই সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবি, অতঃপর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর ইবাদত করো, দুনিয়ার যা খুশি তুমি করো, সবার আগে জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ, আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র সেন্টার, তার কাছেই সব কিছু নিবেদিত হবে, তার কাছে আমরা মাথা নত করব, তার জন্যই সব কিছু করব, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জেনে না জেনে, আমরা যারা আল্লাহকে স্বীকার করে নিয়েছি, রব হিসাবে জানি, রাজিক হিসাবে জানি, মালিক হিসাবে জানি, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পুরোপুরিভাবে আসলে পাইনি। যদি পেতাম তাহলে আমরা একই সাথে মসজিদে আবার সিজদা দিচ্ছি, আবার মাজারে সিজদা দিচ্ছি, এটা কখনো হতে পারে? আপনি বলছেন আমার আল্লাহ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার স্রষ্টা, আমি তো জানি। আপনার এই জানাই যথেষ্ট না, আপনার জানার যথেষ্ট যদি হতো তাহলে আপনি মসজিদে সিজদা দিয়ে আবার মাজারে সিজদা দিতেন না। আপনি প্রতিদিন বলছেন সূরা ফাতিহা পড়তে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনা আমরা আপনারই দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই, আর বিপদে পড়লে চলে যাই মাজারে। তার মানে কি? আমি তাওহীদ বুঝি নাই, আমি আল্লাহকে আসলে চিনি নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছুর দাতা, সব কিছু যিনি করতে পারেন, সেই আল্লাহর কাছে না চেয়ে আমি চাচ্ছি কার কাছে? প্রিয় উপস্থিতি, আমাদের নারী সমাজের মধ্যে একটা বহুল প্রচলিত শিরক হচ্ছে ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে দেওয়া। ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া, আমরা একটা কি বলবো, আহলে হাদিস সমাজেও এটা আমরা দেখছি মহামারীর মতো। এরা আসলে না জেনেই করেন, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কালো টিপটা কেন দিলেন, এটা কি সৌন্দর্যের জন্য দিয়েছেন, দেখলে সুন্দর দেখা এই জন্য দিয়েছেন, নাকি সমাজের লোকরা সবাই করে এই জন্য দিয়েছেন, না কি জন্য দিয়েছেন, কি জন্য কালো টিপ দিয়েছেন আপনি? কেউ বলেন না, কেউ তো বলছেন না, বদনজর থেকে বাঁচানোর জন্য, বদনজর থেকে বাঁচানোর জন্য আপনি কালো টিপ দিয়েছেন। এখন আপনি বলুন যে আপনার বিশ্বাসটা কোথায়, আপনার বাচ্চাকে বদনজর থেকে বাঁচাবে কে? আপনার বিশ্বাসটা কোথায় গেল কালো টিপের উপরে? কালো টিপ আপনার বাচ্চাকে বদনজর থেকে বাঁচাবে, তার মানে কি আপনার বিশ্বাস আল্লাহর উপর থাকলো নাকি কালো টিপের উপরে গেল? ছোট্ট জিনিস আমাদের কাছে মনে হচ্ছে অত্যন্ত ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনি জানেন না এই ছোট্ট একটা কাজের জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেয়ে যেতে হতে পারে। এই একান আবুদু ওই একান স্থায়ীন, প্রতিদিন যেটা বলছেন এইটার কোনো মূল্য আল্লাহর কাছে আর থাকবে না। প্রিয় উপস্থিতি, এইভাবে আমরা যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় লাভ করা, এটা হচ্ছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য সবচেয়ে বড় কারণ। আমি কেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবো? আমরা চাই যে আমার সন্তানটা যেন আল্লাহকে চেনে, আল্লাহকে প্রকৃত অর্থে চেনে, যেন ভুল ভালভাবে না চেনে। আল্লাহকে শুধু রব বললেই রব হয়ে যায় না, সব কিছু হয়ে যায় না। আবু জাহালও আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতো, তাই না? আবু জাহাল সে কাবা ঘরে 360 মূর্তির পূজা করতো, আবার সে কিন্তু আল্লাহকেও ডাকতো, সে কিন্তু হজও করতো, এমনকি বদর যুদ্ধের সময় যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হচ্ছিল কুরাইশ বাহিনী, তখন আবু জেহেল সে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, যদি মুহাম্মদ হকের উপরে থাকে আপনি তাকে বিজয় দান করবেন, আর আমরা যদি হকের উপরে থাকি তাহলে আপনি আমাদেরকে বিজয় দান করবেন। কার কাছে বলছে?
আল্লাহর কাছেই বলছে। এই আল্লাহর কাছে বলার কারণে সে কি তাওহিদপন্থী হতে পেরেছে নাকি মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে? আল্লাহকে চিনতে হবে শিরক মুক্ত অবস্থায়, কোনো অবস্থাতেই যেন আমার সন্তান শিরকের সাথে জড়িত না হয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছেন। কালকে আমি কবরের যেই প্রশ্নের সম্মুখীন হব, মা দিনুকা, তোমার দিন কি ছিল, তুমি যে পৃথিবীতে ছিলে তোমার দিনটা কি ছিল, সেদিন আমরা সবাই বলবো ইসলাম, তাই না? সবাই ইসলাম বলতে পারবো? ইসলাম অনুযায়ী আমি যদি আমার জীবন যাপন না করি, ইসলামের বিধিবিধান অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালনা না করি, আমি কি কখনো বলতে পারবো আমার মুখ দিয়ে বের হবে যে আমার দিন ছিল ইসলাম? আমরা গণতন্ত্রের পিছনে ছুটছি, সমাজতন্ত্রের পিছনে ছুটছি, জাতীয়তাবাদের পিছনে ছুটছি, তাকলিদের পিছনে ছুটছি, তরিকতের পিছনে ছুটছি, মারেফতের পিছনে ছুটছি, এগুলো কি ইসলাম? এই সমস্ত জিনিস অনুসরণ যারা করছেন তারা কি নিজেদের পরিচয় দিতে পারবেন যে আমি ইসলামের অনুসারী ছিলাম? কখনো দিতে পারবেন না। হাজারবার আপনি মুখস্থ করে যান, অনেক পাগল আছে তারা মুখস্থ করে যায় যে আমি যদি মুখস্থ রাখতে পারি তাহলে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন আমি ভুলে যাব না। এগুলো কি মুখস্থ করার জিনিস? এগুলো হচ্ছে সারাটা জীবন আপনি কীভাবে পালন করেছেন। যদি ইসলামের উপর আপনি পালন করেন, কালকে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যে আপনার দিন ছিল ইসলাম। কিন্তু কখন বের হবে? যখন আপনি ইসলাম অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবেন, যখন আপনি হালাল হারাম বেছে চলবেন, যখন আপনি ইসলামের আদব কায়দাগুলো মেনে চলবেন, ইসলামকে 24 ঘন্টাব্যাপী যখন আপনি পালন করতে পারবেন, তখনই আপনার মুখ দিয়ে বের হবে আমার দিন ছিল ইসলাম। আমার সন্তানকে ইসলামের বিশুদ্ধ শিক্ষাটা আমি দিতে চাই, যেই শিক্ষার মধ্যে কোনো বেদাত নেই, যেই শিক্ষার মধ্যে কোনো কুসংস্কার নেই, যেই শিক্ষা এসেছে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে, সেই শিক্ষা আমি দেব। এজন্যই আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আর দাওয়াতু ইলা দিনিল্লাহ আলা বাসিরাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত দেওয়াটা, এটা আমাদের সবার জন্য ফরজ না? আল্লাহ দিনের দাওয়াত দেওয়া এটা কি শুধু আলেম ওলামাদের কাজ নাকি আমাদের সবার কাজ? আমরা যে যেখানে আছি যদি একটা ভালো কথাও জানি, একটা ভালো কাজের কথাও জানি, একটা হাদিসও জানি, একটা আয়াতও জানি, ওইটা আমাদের দায়িত্ব কি? অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলে দিয়েছিলেন, আমার পক্ষ থেকে যদি তোমরা একটা হাদিসও জেনে থাকো তাহলে সেটা তোমরা অন্য মানুষের কাছে পৌঁছে দাও। এটা আমাদের সবার দায়িত্ব। কিন্তু অবশ্যই এই দায়িত্ব পালন করতে যেয়ে আমরা যেন আবার শিরক বিদআতের প্রসার না করি। দিনের দাওয়াত পৌঁছাবো কোনটা? যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের মাধ্যম দিয়ে যা এসেছে সেইটা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। নিজের বানানো 6 উসুল, নিজের বানানো একামতে দিনের ব্যাখ্যা, নিজের বানানো তরিকতের ব্যাখ্যা, জিকির আজকারের ব্যাখ্যা, এইগুলো মানুষের কাছে যদি পৌঁছে দিই তাহলে আমি কি আল্লাহর কাছে সওয়াব পাবো নাকি পাপি হয়ে যাবো? আরো বেশি পাপি হয়ে যাব। আজকে আমাদের পীর সাহেবরা তরিকতে শিক্ষা দেন না, কলব সাপ্ত সব সাপ, কলব সাপ্ত সব সাপ, সেজন্য কী করেন তারা? জিকির আজকার শেখান, আল্লাহ 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 আল্লাহ। এগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত? এই সুন্নাত পালন করার মাধ্যম দিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো? বরং জাহান্নামে যাওয়ার পথ তো আমি পরিষ্কার করে ফেললাম। প্রিয় উপস্থিতি, আরও একটা বিষয় বলি, আমাদের আহলে হাদিস সমাজে এখন আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে, তারপরও কিছু কিছু জায়গায় এই জ্বরটা এখনও রয়ে গেল। এখনও অনেক জায়গাতে বেদাত চালু রয়ে গেছে, যেমন 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা। এই বেদাতটা আমাদের পার্বতীপুরে নাই ইনশাআল্লাহ, তাই না? এখনো আছে? এখনো আছে? সুবহানাল্লাহ, আপনারা কি করছেন তাহলে? এখনো থাকলো কি করে? এখন তো আলহামদুলিল্লাহ এখন একটা শিক্ষিত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সবার মধ্যে আলহামদুলিল্লাহ সঠিক জ্ঞানের মোটামুটি একটা বিস্তার হয়ে গেছে। এখনো যদি এই বেদাত স্বয়ং আহলে হাদিস সমাজে চলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কথা নয়? প্রিয় উপস্থিতি, আমাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে আলা বাসিরাতিন, জ্ঞান সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে, যতটুকু জানবো সহি জিনিসটা জানবো এবং সেই জিনিসটা আমি মানুষের কাছে প্রচার করব। যেই জিনিসটা জয়ীফ হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যেই জিনিসটার পিছনে কোনো দলিল নাই, ওইটাকে আমরা মানুষের কাছে প্রচার করতে পারবো? কখনো না। একটা কথা যদি আমি দলিলবিহীন প্রচার করি, মনে রাখবো ওই দলিলবিহীন কথা যত মানুষের মধ্যে চলে যাবে তত মানুষের পাপ আমার ব্যাগেজের মধ্যে ঢুকে যাবে। সুতরাং অত্যন্ত সাবধান, যদি কিছু প্রচার করেন সঠিক জিনিসটাই প্রচার করবেন। বেহুদা উল্টাপাল্টা জিনিস প্রচার করে কখনোই ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবেন। আজকের দিনটা হয়েছে এমন, যদিও আমরা বলছি শিক্ষার বিস্তার ঘটেছে, কিন্তু সমাজে কিন্তু জাহেল বক্তা আলেমদের সংখ্যা সবচেয়ে বেশি এখন, তাই না? ফেসবুক ইউটিউব খুললেই
বক্তার তো কোনো অভাব নেই, হাজার হাজার লক্ষ লক্ষ নানা সাইজ নানা কিসিমের বক্তা, এক একজন এক এক কথা বলে। এই সমস্ত বক্তাদের মধ্যে হকপন্থী বক্তা খুঁজে পাওয়াটা অত্যন্ত কঠিন। এই জন্য রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, শেষ জামানে এমন একটা অবস্থা হবে আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন সব মৃত্যু দেওয়ার পরে উঠে যাবে, হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি কোনো আলেম আর পৃথিবীতে থাকবে না, তখন মানুষ ইত্তাখাযান নাস রুউসান জুহালান তাদের নেতা হিসাবে গ্রহণ করবে, যারা জাহেল হবে তাদেরকে। ফাসুইলু ফাফতাউ বিগাইর ইলমিন ফাদাল্লু আদাল্লু, তারপরে তাদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হবে, ফতোয়া জানতে চাওয়া হবে, তখন তারা নিজের ইচ্ছা মতো জ্ঞান ছাড়াই ওহির জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং মানুষকেও পথভ্রষ্ট করে দেবে। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে সতর্ক করাটা আমাদের জন্য জরুরি, আজকে আপনাদেরকে সতর্ক করাটা জরুরি। আজকে আমাদের কিছু তরুণ বক্তা বের হচ্ছে যারা ইউটিউব ফেসবুকের বদৌলতে এখন সমাজে ভাইরাল হয়ে গেছে, তারা মূলত কোনো ইসলামের সঠিক জ্ঞান তো দূরের কথা, তারা আরবিটা পর্যন্ত সঠিক শুদ্ধভাবে পড়তে পারে না। এই সমস্ত মানুষগুলোকে আপনারা বক্তাদের আসনে বসিয়ে দিয়েছেন এবং তাদের জালসাগুলোতে লোকে লোকারণ্য, লোকের কোনো অভাব হয় না, তারা এসে কী প্রচার করছেন তারা আমরা সেটা আমরা ভেবে দেখারও সময় পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, অত্যন্ত সাবধান, বর্তমান যুগে যে সমস্ত এই সমস্যাগুলো আমরা ফেস করছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের এই সমস্ত বক্তা নামধারী ছেলেপেলেগুলা তারা এখন চরমপন্থার শিক্ষা সমাজে প্রচার করছে, বাতিল আকিদা প্রচার করছে, আহলে কোরআনের আকিদা প্রচার করছে, তারা নানা রকম বাতিল আকিদা আমাদের সামনে প্রচার করে যাচ্ছে আর আমরা নির্দ্বিধায় সেটা গ্রহণ করে যাচ্ছি, কারণ আমার প্রিয় বক্তা বলে গেছে। বক্তা দিয়ে আপনারা ইসলাম চিনছেন, দয়া করে এই কাজটি করবেন না। ইসলাম চিনবেন কি দিয়ে? দলিল দিয়ে। ইসলাম চিনবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে। ইসলাম কখনো বক্তা দিয়ে চেনা যাবে না। বক্তা যত সুন্দর করে কথাই বলুক না কেন, যত সুন্দর উপস্থাপনাই হোক না কেন, সেটা যদি কোরআন এবং হাদিসের পক্ষে না থাকে সেই বক্তব্য গ্রহণ করা যাবে? প্রিয় উপস্থিতি, অত্যন্ত সাবধান। জানাবো যে বিষয়টি, সেটি হচ্ছে মুহারাবাতুল ফিতান, ফিতনাকে প্রতিরোধ করা। এখনকার সমাজ হচ্ছে ফিতনার সমাজ, তাই না? শেষ জামানাকে বলা হয় ফিতনার জামানা, হাজার রকম ফিতনা এখন আসছে, কত রকমের যে ফিতনা, দুদিন পর পর এক একটা নতুন নতুন ফিতনা। এখন আমাদের আহলে হাদিস সমাজে একটা নতুন ফিতনা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে একই দিনে ঈদ পালন করা, একই দিনে সারা বিশ্বব্যাপী সিয়াম পালন করা। এই দলটা কি পার্বতীপুরে আছে নাকি? নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে কিন্তু এখন নতুন নতুন জায়গায় আমরা লক্ষ্য করছি এটা। একদল ভাই রয়েছেন প্রচণ্ড রকম উগ্র, প্রচণ্ড রকম চরমপন্থী, তাদের সামনে আপনি কথাই বলতে পারবেন না, কথা বলতে দাঁড়ান, এমন গালিগালাজ করে কথা বলবে, এমন উগ্রভাবে কথা বলবে যেটা কখনো ইসলামের কোনো দায়ী ভাষা হতে পারে না। এই সমস্ত ব্যক্তিগুলা প্রচার করছে না সারা বিশ্বব্যাপী একদিনে সিয়াম পালন করতে হবে, এটা করলে নাকি সমস্ত মুসলমানদের মধ্যে ঐক্য চলে আসবে, এগুলো সব বিভ্রান্তিকর কথাবার্তা। এই সমস্ত কথার দ্বারা আপনারা দয়া করে প্রতারিত হবে না, বিস্তারিত বলার সময় নেই, আমি সেদিকে যাচ্ছি না। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আল উসুল ইলা রিদাল্লাহ, সর্বশেষ কথা, যত জ্ঞান আমি অর্জন করি না কেন সেই জ্ঞান অর্জনের উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা না হয়, সেই জ্ঞানের উদ্দেশ্য যদি হয় বড় বড় চাকরি পাওয়া, তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? আপনি মহাজ্ঞানী হয়েছেন, মহাপণ্ডিত হয়েছেন, আপনার উদ্দেশ্যে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, আপনার উদ্দেশ্যে আপনি বিসিএস পাশ করবেন, আপনার উদ্দেশ্যে আপনি একটা বড় চাকরি নেবেন, আপনার ওই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে আছে? আপনার এই জ্ঞানের মূল্য তখনই হবে যখন আপনার উদ্দেশ্য থাকবে এই, আমি মেডিকেল পড়ছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এর দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর দিনের খেদমত করব, আল্লাহর যে সৃষ্টি রয়েছে তাদের আমি খেদমত করব, এর মাধ্যম দিয়ে আমি হালাল রিজিক অর্জন করব এবং তার মাধ্যম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আপনার উদ্দেশ্য যদি এটা থাকে তাহলে আপনার জ্ঞান অর্জন সার্থক। কিন্তু যদি এর বাইরে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে আপনি চাকরি বাকরির যে উদ্দেশ্যে যদি আপনি জ্ঞান অর্জন করেন, আপনার এই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে এক কানাকড়ি পরিমাণ নেই এবং ওই জ্ঞান আপনার জন্য কাজে লাগবে শুধুমাত্র ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাসটা চালু আছে। আপনার শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আপনার ওই জ্ঞানের মূল্য আর কোথাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না, তুমি কি বিসিএস পাশ করেছিলা, তুমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলা, তুমি কি 5 লাখ টাকা বেতনে চাকরি করতা, এসব কোনো প্রশ্ন আল্লাহ করবেন? কিচ্ছু করবেন না। তাহলে আমাদের শিক্ষার উদ্দেশ্য হতে হবে একমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা এবং তার সৃষ্টি জগৎকে খেদমত করা, সৃষ্টি জগতের সেবা করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এর বাইরে দ্বিতীয় কোনো উদ্দেশ্য যেন না হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূলের সেই কথাটা আমরা সবাই জানি, আল্লাহ রাসূল বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেম অর্জনের পথে পথ চলে এবং এর দ্বারা
এলিম অর্জনের পথে সে পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেন। আমরা যেন এমন কাজ করি, এমন এলেম অর্জন করি যেই এলেমের মাধ্যম দিয়ে আমরা সহজে জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ রাসূল আরো বলছেন যে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করাটা যেন আমরা প্রত্যেকের জন্য অপরিহার্য করে নিই। আমাদের সন্তানদেরকে যেন আমরা দ্বীনের উপর পরিচালনার জন্য দ্বীনই শিক্ষা প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর বাড়াবো না, আমি সর্বশেষ যে দাওয়াতটি আপনাদেরকে দেব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক যে তাবলিগে ইজতেমা হয়, আপনারা তো এখানে যারা আছেন মোটামুটি সবাই জানব, তাই না? তবুও আমরা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি, বছরও 23 এবং 24 ফেব্রুয়ারি রাজশাহীর নওদাপাড়াতে ইনশাআল্লাহ বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনাদের যাদের সুযোগ সামর্থ্য রয়েছে সেখানে যে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য আপনারা অবশ্যই সেখানে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আরও একটি বিষয়, আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ রয়েছেন, পায়ের ব্যথার কারণে তিনি এখন বাইরে আগের মতো আর যাতায়াত করতে পারেন না। প্রায় 76 বছর মতো বয়স তার হয়ে গেল, জীবনের একটা মানে বলা যায় শেষ প্রান্তে তিনি এখন পৌঁছে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন। যতদিন তিনি বেঁচে আছেন ততদিন যেন তিনি এই দিনের খেদমতে, যেই 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 খেদমতে তিনি বিগত 40 বছর 50 বছর যাবৎ এই বাংলার বুকে প্রত্যেকটা এলাকায় তিনি ভ্রমণ করেছেন, সেই খেদমতগুলো তিনি যেন মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি তিনি এখন তাফসির রচনা করছেন। আপনারা জানেন পবিত্র কোরআনের তাফসির তিনি রচনা করছেন এবং 26 পারা থেকে শুরু করে 30 পারা পর্যন্ত তাফসির আলহামদুলিল্লাহ করা শেষ হয়ে গেছে, আপনারা জানেন, এবং পুরো কোরআনের তাফসির মোটামুটি খসড়াটা করা হয়ে গেছে। আপনারা তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ কোরআনের তাফসিরটা শেষ করার তৌফিক দান করেন। নিঃসন্দেহে এটা আহলে হাদিস জামাতের জন্য অনেক বড় একটা খেদমত হবে যদি তিনি কাজটা শেষ করে যেতে পারেন। এজন্য আপনাদের আন্তরিক দোয়া আমরা কামনা করছি, সেই সাথে আমরা আরও দোয়া কামনা করছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের জন্য। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সারা বাংলার বুকে একটি শিক্ষা আন্দোলন পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে, এবং এই শিক্ষা আন্দোলনের ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এখন আমরা অন্তত বলতে পারি যে সারা বাংলার বুকে শিক্ষা আন্দোলনের একটা বিশাল একটা স্কোপ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আজকে যেমন দারুল হাদিস ঝাড়ুয়াডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এখন প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আশা করছি আমরা আগামী 4-5 বছরের মধ্যে ইনশাআল্লাহ সারা বাংলার প্রত্যেকটা প্রান্তে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শিক্ষার যে কেন্দ্রগুলো ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ এখান থেকে তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত নিয়ে, তাওহীদ এবং সুন্নাতের শিক্ষা নিয়ে এবং শিরক বিদআতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বেড়ে উঠতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী প্রজন্মকে তাওহীদ এবং সুন্নাতের উপর বেড়ে ওঠার তৌফিক দান করুন, তাদেরকে শিরক বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, এই বাংলার বুক থেকে শিরক বিদআতকে উচ্ছেদ করে তাওহীদ এবং সুন্নাতের রাজ কায়েম করার তৌফিক তাদেরকে দান করুন। আমি পরিশেষে দাউল হাদিস সালাফিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ যারা রয়েছেন, ম্যানেজিং কমিটি দায়িত্বশীল যারা রয়েছেন, শিক্ষক মণ্ডল যারা রয়েছেন, ছাত্র ভাই যারা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেন। সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া করছি আপনারাও যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যেমন যেন যাপন করতে পারেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাতকে যেন মেনে চলতে পারেন, এবং আপনার পরিবার, আপনার সমাজকে, আপনার সন্তানদেরকে যেন কোরআন এবং হাদিসের উপরে পরিচালনা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সাথে আবারও সাক্ষাতের প্রত্যাশা রেখে এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।